একজন ইমামদার ছিল। رَبَّيَانِي
الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الشاملات رعفاء الأمة رحمة الحمد لله الذي خلق كل شيء فأحسن خلقه وترتيبا وأشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا سلموا تسليما اللهم صل رجل محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى لا إله إلا الله لا إله إلا الله جور لا إله احسب ربي جل الله وما في قلبي أنت موجود يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم ميرباغ شماج كلان شنستا او حاميم گروب سميك در ادگه تفسير القرآن محفيل 2014 পশ্চিম গোমাইল মিরবাগ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জনাব আলী প্রলান
আশুলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব একেম আজাদ সাহেব, এমডি হামিম গ্রুপ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন খান, নির্বাহী পরিচালক হামিম গ্রুপ বাংলাবাজার শাখা। আজকের মাহফিলের বিশেষ ওয়াইজ পীরজাদা আল্লামা কালহাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বৈরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বানী ইসরাইলের যে আয়াতগুলো সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব প্রেরণ করেছেন, যত কথা বলেছেন, কোরআনুল কারীমের মাত্র ১২টি আয়াত এই পরিমাণ কথা ঘোষণা করছে। তার মধ্য থেকে দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা করার জন্য তিন ঘন্টা করে হলেও কমসে কম তিন দিন দরকার। আমার নাম আবুল কাসিম সরকার। সাইড এফেক্ট আমি একদম সহ্য করতে পারি না, একদম বদভ্যাস। আর আজকে লুক তো কম, প্যান্ডেলটা হয়েছে ছোট, লুক কম না, বাইরে লুক জায়গা হচ্ছে না। জায়গা ছিল কিন্তু প্যান্ডেলটা এত ছোট করলেন কেন বুঝলাম না। আমার শরীরটাও আজকে হঠাৎ করে ভালো না, এখানে আসছি সুস্থই ছিলাম, কিন্তু মাগরিবের পরে আমার এক ভাই এসে একটু কথাবার্তা উলট পালট হলো, তাতে করে মনটা একটু খারাপ। এরপরে শুয়েছিলাম, এখন দেখি শরীরটাও হয়ে গেছে খারাপ। আসলে শরীরটার দোষ দেওয়া লাভ নাই, কুরবানির ঈদের ১১ দিন আগ থেকে মাহফিল শুরু হয়েছে, প্রতিদিন মাহফিল। মাঝে মধ্যে আমার কিছু দোস্তরা দু একটা আমারে ক্ষতিগ্রস্ত ক্যান্সেল বা অন্য শব্দের মধ্যে নিক্ষেপ করার কারণে গ্যাপ ছাড়া শুধুমাত্র ৫ই তারিখ নির্বাচনের দিনটা ছাড়া প্রতিদিন মাহফিল ছিল। তো বুঝতে পারেন মোটামুটি ৫ মাস মাহফিল হয়ে গেছে। একটা ডোলেরে প্রতিদিন ৫ মাস ফিরাইলে এই ডোলেরও দেখবেন সিরা বিরাইডের ১২টা বাজ্যা যায়। আর আমাদের তো গলা, তোমরা সবে আবাদত করবে আমার, শরিক করবে না আমার সঙ্গে কাউকে, এটা আমার দাবি, কারণ আমি তোমাদের রব। কে বলছেন ধরে বলেন কে? আল্লাহ বলছেন আমি ফয়সালা করলাম, সিদ্ধান্ত নিলাম, এর ভিত্তি হলো আমি তোমাদের রব। আমি কি? এটা আমার রাইটস, এটা আমার অধিকার, যে আমি তোমাদের রব হওয়ার কারণে তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিলাম। সে সিদ্ধান্তটা কি? তোমরা ইবাদত করবে আমি আল্লাহর। কার জোরে বলেন? কার? আর এটা করতে যাই আমার সাথে কাউকে শরিক করো না, আল্লাহর ফয়সালা। দুনিয়ার সবাই মিলে এর বিরুদ্ধে ভোট দিলে এটা কি রদ করা যাবে বলেন?
সবাই মিলে এর বিরুদ্ধে ভোট দিলে, হ্যাঁ আল্লাহ বলছে বান্দা আমি তোর রব, আমি কি রব? কাকে বলে? যিনি প্রয়োজনের দিকে তাকায়া মায়ার সঙ্গে প্রয়োজন মিঠায়ে তার চূড়ান্ত কামনার দিকে পৌঁছায় দেন, আরবিতে তাকে রব বলে। কি বলে?